বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন প্রতিদিনের সিলেট। মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আজাদ বক্ত উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যে শত বছর অতিক্রম করেছে। শিক্ষা, সংস্কৃতি এবং শত বছরের ইতিহাসকে স্মরণীয় করে রাখতে প্রাক্তন বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর সমন্বয়ে বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন কমিটি গঠন করা হয়। শনিবার সকাল 9টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজাদ বক্ত উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং কেক কেটে উৎসব আয়োজনের প্রাথমিক পর্ব রেজিস্ট্রেশনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সূচনা করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক আহমেদ। এ সময় বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক খলিলুর রহমান, সদস্য সচিব শাহাবুদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ নজরুল বক্ত প্রমুখ। এরপর 2 সহস্রাধিক নবীন প্রবীণ শিক্ষক শিক্ষার্থী উৎসব আমেজে বর্ণিল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। র্যালিটি শেরপুর বাজার এলাকা প্রদক্ষিণ করে। সিলেটে ওসমানী মেডিকেল কলেজের ছাত্রদল কর্মী তৌহিদুল হত্যার প্রতিবাদে ছাত্রদল শোক র্যালি এবং প্রতিবাদ সমাবেশ করেছে। আজ সকালে ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসের সামনে থেকে শোক র্যালি বের হয়ে নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি আসলামুল ইসলাম রুদ্র। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী খালেদ, মাহবুবুল হক, রেজাল করিম নাচন সহ ছাত্রদল নেতৃবৃন্দ। খুনিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা ও মহানগর বিএনপি ডাকে সিলেটে কাল আধাবেলা হরতাল পালনের আহ্বান জানান ছাত্রদল নেতারা। এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পূর্বনির্ধারিত আজকের সফর বাতিল করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে মেডিকেল কলেজ ছাত্রদল স্বাস্থ্যমন্ত্রীর সফর ঠেকানোর আলটিমেটাম দেয়। গত বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র এবং ছাত্রদল কলেজ শাখার আপন বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খুন হন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চুনঘর এলাকা থেকে অপহৃত মাহবুবুর রহমান মামুনকে 11 ঘণ্টা পর অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, মামুনকে বুধবার রাতে অপহরণ করা হয়। পরদিন বৃহস্পতিবার দুপুর 12টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাদিপুর ইউনিয়নের চুনঘর গ্রামের আলতাপ খাঁর বাড়ি থেকে মামুনকে উদ্ধার করা হয়। এ সময় 3 জন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। অপহৃত মামুন কুলাউড়া উপজেলার গ্রামীণ ফোন কাস্টমার সার্ভিসের স্বত্বাধিকারী। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুধী দর্শক, এই ছিল আমাদের হাতে আজকে ইউরোপ এবং সিলেটের সংবাদ। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।